প্রতিদিনের সিনেমা ও ক্রিকেটের আপডেট নিয়ে সিটি সিনেমা সিটি ক্রিকেট মোবাইল চালু থাক আপনার উন্নতির যাত্রা। বুধবার বাংলাদেশের 64টি জেলাতে মাল্টিপ্লেক্স সিনেমা হল দাবি করেছেন দর্শকদের জন্য কিং খান সুপারস্টার শাকিব খান। মূলত জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে 30শে ডিসেম্বর। রাজনৈতিক দলগুলো এর মধ্যেই তাদের প্রার্থী চূড়ান্ত করেছে। কথায় কথায় এক নির্বাচনী আড্ডায় শাকিব খান বলেছেন, আমার মনের চাওয়া এবং রাজনৈতিক দলগুলোর কাছে একটাই দাবি, সেটি হচ্ছে যদি সম্ভব হয় বাংলাদেশের 64টি জেলাতে অন্ততপক্ষে একটি করে মাল্টিপ্লেক্স সিনেমা হল নির্মাণ করবেন। এবং একটি সময় আমাদের দেশে প্রায় 1100টি সিনেমা হল ছিল, কিন্তু দুঃখের বিষয় তাই দুঃখের সঙ্গে বলতে হয় এখন মাত্র 300টি সিনেমা হল অবশিষ্ট রয়েছে। শাকিব খানের কথার সঙ্গে সঙ্গতি রেখে টিম নোয়াল এক্সপ্রেস মাঠে নেমেছিল। পারি ধারাবাহিকতায় নীলফামারি থেকে সোহেল রানা নামে একজন যুবক ফোন করেন এবং তিনি বলেন, ভাইয়া মূলত আমি নোয়াল এক্সপ্রেসের এই নিউজগুলো দেখি এবং আমি বিশ্বাস করি নোয়াল এক্সপ্রেসের হাত ধরেই একটি সময় বাংলা চলচ্চিত্রের একটি গণজাগরণ সূচিত হবে। বুধবার তিনি বলেন, আমি মূলত ছোটবেলা থেকেই কিং খান সুপারস্টার শাকিব খানের ভক্ত। শাকিব খানের সিনেমা আসলে মূলত আমাদের মাথায় একটা প্যারা নিতে হয় যে কখন সবার আগে সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখব। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, আমাদের পাশে থাকা কণিকা সিনেমা হলে তেমন ভালো সিনেমা আসে না। যেমন ঢাকাতে যদি আপনারা একটি সিনেমা রিলিজ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পান, তাহলে ওই সিনেমাটি হয়তো 2016 সালে যদি মুক্তি দেওয়া হয়, আমরা 2017 সালে এসে দেখতে পাই। 1 থেকে 2 বছরের পুরনো সিনেমাগুলো মূলত আমাদের এই সিনেমা হলে চালায়, তাই তো আমরা প্রায় 25 কিলোমিটার দূরে গিয়ে সিনেমা দেখে আসি। অনেক সময় বিপাকে পড়তে হয়, অনেক সময় সিনেমা দেখে ফিরতে ফিরতে রাত হয়ে যায়, গাড়ি পাই না, কখনো বা পায়ে হেঁটে বাড়ি আসতে হয়, কখনো বা ওখানেই কোনো একটা ব্যবস্থা করে নিতে হয়। তারপরেও যেহেতু ছোটবেলা থেকে সিনেমাকে ভালোবেসেছি, সিনেমা দেখতে পছন্দ করি এবং ভালো মানের সিনেমা আসলে ঘরে বসে থাকি না, তাই তো আমরা দাবি করি অন্ততপক্ষে মাল্টিপ্লেক্স সিনেমা হল নাই হোক, অন্ততপক্ষে নতুন সিনেমা হলগুলো যেন ওই ভাঙা সিনেমা হলগুলোর ভিতরে দেখতে পাই। অনেক স্মৃতি ছিল, শাকিব খানের সিনেমা দেখতে গিয়ে পুরো 3 ঘন্টা দাঁড়িয়ে দেখেছি সিট না পেয়ে, তবু প্রিয় সুপারস্টারের ছবি সবার আগে ফার্স্ট শোতে দেখেছি। বুধবার টিম নোয়াল এক্সপ্রেস এমন একটি কাহিনী শোনার পরে চুপ করে থাকবে তা কি করে হয় বলেন? যেহেতু টিম নোয়াল এক্সপ্রেস কাজ করছে বাংলাদেশের ক্রিকেট নিয়ে, টিম নোয়াল এক্সপ্রেস কাজ করছে বাংলাদেশের সিনেমা নিয়ে। বুধবার তাই তো সোহেল রানার সঙ্গে কথা বলেছি। সোহেল রানা বলেছেন, আমরা শুনেছি, এবার আপনার শোনার পালা। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? আমি সোহেল বলছিলাম। কোথা থেকে? নীলফামারী জেলা ডোমার থানা থেকে বলছিলাম। আচ্ছা আচ্ছা, সোহেল ভাই বলেন। আচ্ছা ভাই, আমি আপনাকে একটা কথা বলার জন্য ফোন দিলাম। আরিয়ান ভাইয়া না? জি প্লিজ। হ্যাঁ ভাই, আমি একটা কথা বলার জন্য ফোন দিলাম। আমাদের এখানে সিনেমা হল আছে একটা ডোমার থানার মধ্যে, সেটা হচ্ছে ডোমার কণিকা সিনেমা হল। আচ্ছা, একটু বলে রাখি, আমি পার্সোনালি শাকিব খানের একজন বড় ফ্যান। আচ্ছা আচ্ছা, এখানে আমি একটা খুব কষ্ট, মানে বুকে অনেক বড় কষ্ট নিয়ে আপনার কাছে ফোন করেছি আজকে। সেটা হচ্ছে যে দেখেন ভাইয়া, প্রত্যেকটা জায়গায় নতুন নতুন সিনেমাগুলো আসে, মানুষ নতুন নতুন সিনেমাগুলো দেখতে পারে, কিন্তু আমাদের এই ডোমার থানা একটা সিনেমা হল আছে, এটার অবস্থা খুবই খারাপ। আমাদের এখানে নতুন কোনো সিনেমা আসে না, যার কারণে আমরা কোনো নতুন সিনেমা দেখতে পাই না, আগের দিনের সিনেমাগুলো লাগাই রাখে। আচ্ছা, বুঝতে পারছেন? জি। তো এর জন্য খুব কষ্টে আছি আমরা ভাই। আমরা যদি সিনেমা দেখি তাহলে সিনেমা দেখতে রংপুরে যেতে হয় অথবা নীলফামারী যেতে হয়, যেটা আমাদের এখান থেকে 15-20 কিলোমিটার দূর, 25 কিলোমিটার দূর, এরকম দূরের রাস্তা ভাইয়া। আচ্ছা আচ্ছা, আপনি কাছের যে সিনেমা হলটি বলেছেন কণিকা সিনেমা হল, তো ওই সিনেমা হলে শাকিব খানের নতুন সিনেমা আনা হয় না কেন, এটা কি কখনো শুনেছেন?
আমাদের এখানে ফেস্টিভ্যাল গুলোতে, যেমন আজকে যদি শাকিব খানের ঢাকা মানে যে সিনেমাটা মুক্তি পাইলো, যদি সুপার হিরো আজকে ঢাকায় মুক্তি পায়, ওইখানে যে দেখবেন সন্তানের মতো সন্তান, তিন চার বছর আগের ছবি, পাঁচ বছর আগের ছবি, ঈদের মধ্যে ওই পুরাতন ছবিটা ওই ফেস্টিভ্যাল ওই হলে লাগানো হয়। আচ্ছা, তো আপনি আমাকে ইনশোর করেন যে আপনাদের ওইখানে ভক্ত আছে কেমন, মানে সিনেমা দেখার মতো দর্শক আছে কেমন? আমার মনে আছে ভাই, আমরা যখন শাকিব খানের সিনেমা গুলো দেখেছি, কিং খান, ঢাকার কিং, তারপরে হচ্ছে মানে ভালো ভালো সিনেমাগুলো যেগুলো দেখছি আপনার হচ্ছে, তো এই এই সব সিনেমাগুলোর মধ্যে আমি আমার মনে আছে আমি একটা সিনেমা দেখছিলাম টাইগার নাম্বার ওয়ান। আচ্ছা, টাইগার নাম্বার ওয়ান নামে একটা সিনেমা দেখেছিলাম শাকিব খানের, সেটা হচ্ছে কত সালে আমার সঠিক মনে নেই, কিন্তু এই সিনেমাটা যখন আমি দেখেছিলাম এটা ঈদের দিন, কিন্তু ছোট মানে রোজার ঈদে, তো বিকাল শো আমি দেখতে গিয়েছিলাম, তো আমার আমার মনে আছে যে আমি ঝুলে ঝুলে সিনেমাটা দেখেছিলাম, একটু জায়গা ছিল না উপরে, কিন্তু মানে আপনি হলের ভিতরে ঝুলে দাঁড়িয়ে তারপরে দেখেছিলেন সেই সিনেমা হলটি, সিনেমাটি আর কি এই সিনেমা হলে। কিন্তু আজকে এই সিনেমা হলে কোনো নতুন সিনেমা আসতেছে না, বা সিনেমা হলের অবস্থা খুব মানে খারাপ, বাজে অবস্থা আর কি। এটা তো আসলে আমাদের বাংলা চলচ্চিত্রের জন্য একটা খারাপ নিউজ আপনি শোনালেন, যদিও এটা আসলে খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে, বন্ধ হবার মতো উপক্রম সিনেমা হলের অবস্থা। আচ্ছা ভাই, আপনি আমাকে আরেকটা জিনিস বলেন যে আপনারা যে জেলা সদরের যে সিনেমা হলে মূলত সিনেমা দেখতে যান, ওইটা আপনাদের বাসা থেকে কত দূরে? 20 কিলো 25 কিলো। আচ্ছা, তো এই 25 কিলো প্রায় আপনারা কিভাবে যান, বা এই কষ্টটা আসলে কিভাবে মেনে নেন? আসলে এটা খুব খারাপ লাগে যখন আমরা এই 25 কিলো মানে মনে করেন যে আমরা সকালে সন্ধ্যার সময় দেখি, 6টা শো যদি দেখি তাহলে 9টা 10টা শো শেষে যেতে 9-10টা তো অবশ্যই বাজে, তখন আমরা আসার সময় গাড়ি পাই না, গ্রাম এলাকা, আমরা গাড়ি পাই না, দাঁড়ায় থাকতে হয়, কষ্ট করতে হয়, কিছু পাওয়া যায় না। এমন কোন ঘটনা ঘটেছে যে একদিন হয়তো গাড়ি পান নাই, বা হেঁটে আসতে হয়েছে, বা অনেক কষ্ট করে গাড়ির ভিতরে দাঁড়িয়ে থেকে আসতে হয়েছে? হ্যাঁ, আমি একদিন এমন অবস্থা হয়েছে 10টা 11টার সময় আমি গাড়ি পাই নাই, আমি সিনেমা দেখে ওয়েট করতেছি, অটো নাই, আর ওই এলাকায় নীলফামারী জেলায় 9টা বাজলেই হচ্ছে বাস বন্ধ হয়ে যায়। আচ্ছা, 8টা বাজলেই যে এখন কিন্তু বাস পাবে না, 8টা বাজলেই আপনি বাস মানে বন্ধ হয়ে যায়, বাস চলে না, এবং এত 20-25 কিলোমিটার দূরত্ব হওয়ার কারণে আপনার হচ্ছে অটোগুলো যেতে চায় না, যার কারণে আমাদের দাঁড়াই থাকতে হয়। আমি একদিন আমার একটা ফ্রেন্ড, আমি অনেক রাত হয়ে গেছিল, তারপরে আমি আসতে পারিনি, আমি ছিলাম নীলফামারীতে ছিলাম, কিন্তু একজনের বাসায় ছিলাম, খুব কষ্ট করে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। এই যে আমাদের কষ্টগুলো মানে আমরা ভোগান্তিতে পড়ে যাচ্ছি। তার মানে হচ্ছে যে যেহেতু আপনি বাংলা সিনেমা ভালোবাসেন, বিশেষ করে আপনি বললেন যে আপনি হচ্ছে যে কিং খান সুপারস্টার শাকিব খানের ভক্ত, এবং যার কারণে শাকিব খানের নতুন সিনেমাগুলো দেখার জন্য, যেহেতু আপনার পাশের সিনেমা হলে আসলে নতুন সিনেমাগুলো আনে না, দেখা যাচ্ছে 2-3 বছর আগের সিনেমাগুলো চলে, তো মূল ব্যাপারটা হচ্ছে যে ওই নতুন সিনেমা দেখার জন্য আপনাদের 20-25 কিলোমিটার দূরে যাইতে হয়, এবং অনেক সময় রাত হয়ে যাওয়ার কারণে এমনও দিন গিয়েছে যে আপনি আর কোনো কিছু বাড়ি ব্যাক করার জন্য পাননি, পরে ওইখানে অবস্থান নিয়েছেন কোনো একটা ফ্রেন্ডের বাসায়। আচ্ছা, ব্যাপারটা আসলে খুব স্যাডলি লাগছে আমার কাছে, এবং আমরা যখন আসলে নতুন একটা জাগরণের গল্প শুনতে যাচ্ছিলাম যে বাংলা চলচ্চিত্রে, তখন আসলে এই জায়গাটায় আমার কাছে খারাপ লাগছে। আপনি একটা কাজ করেন সোহেল ভাই, আপনার যে কাছের যে সিনেমা হলটা, প্লিজ কাছের সিনেমা হলের যে ম্যানেজার বা সংশ্লিষ্ট মালিকের যদি নাম্বারটা কোনোভাবে একটু ম্যানেজ করতে পারেন অবশ্যই আমাদের দিবেন, আমরা যারা BFDC-তে কর্মরত রয়েছে আমি পাঠিয়ে দেবো। আমি আপনার মাধ্যমে একটা কথা বলতে চাই যে আমরা যাতে, আমরা এই যে ডোমার বাসীর মানুষ যাতে আমাদের এই পাশের সিনেমা হলে, ডোমার কোনিকা সিনেমা হলে আবার নতুন নতুন সিনেমা দেখতে পাই, এবং যে সিনেমাগুলো লাগবে সেই সিনেমাগুলো যাতে আমরা দেখতে পাই, আমরা আবার এখানে শাকিব খানের সিনেমা দেখতে চাই, আমরা এবার এখানে নতুন বাংলা সিনেমা সবকিছু আমরা এখানে দেখতে চাই, আপনার মাধ্যমে আমি এটা সবাইকে জানাতে চাই। আমি এটা আপনাকে বলতে পারি যে আমাদের ছোট্ট একটি প্রচেষ্টা টিম নরাইল এক্সপ্রেস, আপনারা জানেন যে আসলে আমরা বাংলা চলচ্চিত্রের জন্য একটু আলাদাভাবে কাজ করার চেষ্টা করছি, যেমন সবাই সংবাদ দিলে আমরা রিভিউ দেওয়ার চেষ্টা করি সংবাদের, যে সংবাদটা আসলে কত দূর বা কোন সংবাদটা আসতে পারে আমরা এটা আগে থেকে আসলে ওইভাবে ইয়া করে দিই। তো আমরা যেটা পারি ক্ষুদ্র চেষ্টা, আমি জানি না কতজন মানুষের কাছে পৌঁছাবে ব্যাপারটা, মেসেজটা, তবে হ্যাঁ আমাদের চেষ্টা সর্বোচ্চটা দিতে চাই। হ্যাঁ, আমাদের চেষ্টা সর্বোচ্চটা দিতে চাই আপনাদের জন্য, কারণ আপনারা একটা সেক্টর নিয়ে যুদ্ধ করছেন। আমি আপনাকে একটু বলে রাখি যে 1999 সাল থেকে 2005 সাল পর্যন্ত যদি বাংলাদেশে ক্রিকেট দেখেন, কোনো সফলতাই ছিল না। তারপরেও কিন্তু একটা সময় ছিল যে আমরা যখন টিভি দেখতাম, বাবা মা আসলে টিভিতে খেলা দেখতে দিত না, বলতো যে ব্যাটারি পুরায় বাংলাদেশে খেলা দেখা দরকার নেই, ও ফলাফল অনেক খারাপ, আসলে 50 ওভার আমরা খেলতে পারতাম না। তারপরেও আমরা কিন্তু টাকা জমিয়ে ক্লাবে ব্যাটারি ভাড়া করতাম, টিভি নিয়ে টাকা জমিয়ে। আজ কিন্তু বাংলাদেশ ক্রিকেট দেখেন, ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে তারা গুনছে না, ইন্ডিয়াকে গুনছে না, বা আপনার পাকিস্তানের সাথে ভালো পারফর্ম করতে, মানে সব মিলিয়ে একটা পজিশনে গেছে কিন্তু। হ্যাঁ, এটা কিন্তু দর্শকের সাপোর্টে, আমি শিওর আপনারা যেভাবে সাপোর্ট দিচ্ছেন, একদিন দেখবেন যে আমাদের দেশেও অনেক ইন্টারন্যাশনাল সুপারস্টার হচ্ছে,
এবং সুপারস্টারদের সুপার হিট মুভি হচ্ছে, আমরা এটা আশা করতে পারি। তো সোহেল ভাই থ্যাংক ইউ সো মাচ, মানে এত সুন্দর একটা ইনফরমেশন দিয়েছেন। আমি অবশ্যই আমার একটা কথা বলবো নাকি ভাইয়া, আমাদের এখানে এখন যে সিনেমা হল, আমি 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 আমার কনফিডেন্স এতটুকু আজকে যে বাংলা চলচ্চিত্র সাকিব সুপারস্টার কিং খান সুপারস্টার সাকিব খান একটা সিনেমা মুক্তি পায়, সেই সিনেমাটা যদি আমাদের হলে লাগানো হয়, আমি বিশ্বাস করি এখনকার আগের মতো, মানে আগে যেরকম কানায় কানায় দর্শক পরিপূর্ণ ছিল, এখন যদি নতুন সিনেমা লাগানো হয় আবার এই সিনেমা হলে, যেখানে দর্শক নাই আসছে এই সিনেমা হলে, এই সিনেমা হলে আবার পরিপূর্ণ দর্শক আসবে, আমরা টিকিট পাবো না, আবার সেম সিস্টেম হবে। আচ্ছা, সেই ক্ষেত্রে একটু পাগলামি যদি করতে হয় আপনারা অবশ্যই করবেন, সেটা হচ্ছে যে আপনারা প্রয়োজনে সিনেমা হলের সামনে যাবেন, আপনারা যারা ফ্যান আছেন আপনারা মানববন্ধন করবেন, আপনারা প্রয়োজনে মিটিং মিছিল করবেন, মিটিং করবেন। আরে ভাই, জীবন্তে একটা একটা সেক্টরকে যদি বাঁচাতে চান, একটা সেক্টরকে যদি উঠাইতে হয়, তাহলে অবশ্যই আপনাদের নিজেদেরও শ্রম দিতে হবে আমি যেটা মনে করি। কারণ এই বয়সে করবেন না তো কখন করবেন, এই বয়সেই তো দেশ স্বাধীন করেছিল যুব সমাজ, এই বয়সে তো ভাষার জন্য লড়েছিল, তো আপনারা একটা সংস্কৃতি বাঁচাতে পারবেন না কে বলছে ভাই? পারবেন অবশ্যই। শুনেন, যুদ্ধ নয়, ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করেন। আপনারা মালিকের কাছে যান, হল মালিককে বোঝান যে হ্যাঁ আমরা আছি, আমরা সিনেমা দেখবো, আমরা আমাদের এই সেক্টরটাকে ইন্ডাস্ট্রিটাকে বাঁচাবো। হল মালিকটা বুঝুক না যা এই ছেলেদের জন্য আমি ইনভেস্ট করবো, আমি এই ক্লান্তি লগ্নে আমি ইনভেস্ট করবো, আমি ভালো সিনেমা আনবো, আমি ওদের গিফট করবো। হল মালিকের ব্যাপারটাকে টিম নিক ভাই, আপনারা কখনো হল মালিকের এগেনস্টে যাবেন না যে এই হল ভাঙচুর করবো, এটা কোনো সমাধান আসতে পারে না। সমাধান হচ্ছে ভালোবাসায়। হল মালিক যে হল, আপনার বুঝতে হবে যিনি হলের ব্যবসা করছেন তিনি আপনার থেকে বাংলা সিনেমার সবচেয়ে বড় ফ্যান, যার কারণে তিনি এখনো হলের ব্যবসা করছেন। তো ওই জিনিসটাকে কাজে লাগান। ওকে ব্রো, তো সোহেল ভাই ফোন দেওয়ার জন্য অনেক ধন্যবাদ, এবং আমি খুব ইন্টারেস্টিং লেগেছে ব্যাপারটা, এবং আমি খুব এনজয় করেছি। আমি আশা করছি যে আমি আমাদের যারা টিম রয়্যাল এক্সপ্রেসের সঙ্গে আছে সবার সাথে ব্যাপারটা শেয়ার করতে পারবো, এবং সবাই শুনে তাদের মূল্যবান মতামত দিবে এবং তারা এই ব্যাপারে একটা পদক্ষেপ নিবে। তো সোহেল ভাই যেখানে থাকেন ভালো থাকবেন, আমি অবশ্যই, আর আপনার কাছে যেটা আমি চেয়েছি আগেও যে ওই হলের কিছু পিকচার এবং আপনার পিকচারগুলো দিবেন, আমি দেখি কিছু করা যায় কিনা। অবশ্যই অবশ্যই। তো আবার থ্যাংক ইউ এগেইন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে জি, আল্লাহ হাফেজ।